কি হলো? কই কিছু না তো। আপনি আমার পাতার কালেন কেন? কারণ আমি আপনার সঙ্গে কথা বলতে চাই। প্রতিদিন আপনাকে দেখি এই রাস্তাতে যেতে, কিন্তু কথা হয় না। খুব ইচ্ছা করে আপনার সঙ্গে কথা বলতে। এটা তো রাস্তা, আর রাস্তা দিয়ে কত মেয়েরে আসা যাওয়া করে, হঠাৎ আমার সাথে কথা বলার ইচ্ছে? হ্যাঁ, এই রাস্তা দিয়ে অনেক মেয়েরা আসা যাওয়া করে, কিন্তু আপনি সম্পূর্ণটা আলাদা। আলাদা মনে হওয়ার কারণ? কারণ এই রাস্তা দিয়ে অনেক মেয়েরা আসা যাওয়া করে, কিন্তু আপনার মতন কেউ হেজাব পরে না। আমি একজন মুসলিম, আর ইসলামের বিধানে মুসলিম মেয়েদের পর্দা করার বিধান আছে, তাই পড়ি। আচ্ছা, আপনি এদিক দিয়ে কোথায় যান প্রতিদিন? আমি মাদ্রাসায় পড়ি, ক্লাসে যাই। ও আচ্ছা, ঠিক আছে, তাহলে আগামীকাল দেখা হবে। কিছু বলবে বাবা? তুমি লেখাপড়াও করলে না, বিয়েও করলে না, তোমার মা আমার কাছে তোমার দু বোনকে রেখে নিশ্চিন্তে ঘুমাচ্ছে। পড়াশোনা করে আর কি হবে বাবা? তুমি তো চাকরি করতে দেবে না? সব করতে দেবো, কিন্তু বেপর্দা চলতে দেবো না। তোমাকে কলেজে পাঠিয়েছিলাম লেখাপড়া করতে, প্রেম করতে নয়। তোমাকে আমি আবারও বলছি, তুমি বিয়েটা করে আমার বোঝাটা একটু হালকা করো। তোমার চিন্তায় রাতে আমার ঘুম হয় না। আমার জন্য এত চিন্তা তোমার কেন বাবা? আমি তো বাইরে যাই না। তোমার কথা লোকজন বলে আমাকে, ঘরে উপযুক্ত মেয়ে রেখে আমি মানুষকে নামাজের কথা বলে বেড়াচ্ছি। আমি তো বিয়ে করতেই চেয়েছিলাম, তুমি তো আমার স্বপ্নটা ভেঙে দিলে। আর সেই ভুলের মাশুলটা আমাকে দিতে হচ্ছে। আমি কি এখনো বুঝতে পেরেছিলাম ওই ছেলেটা আসলেই একটা যোগ্য ছেলে ছিল? আমার বিশ্বাসও ফিরবে, ওকে যে আসতেই হবে, ওকে যে আসতেই হবে বাবা। আমার এই মেয়ের জন্য আমি, ওর ভাগ্যের জন্য আমি চাই। আমি কেন ছেলেটাকে খোঁজখবর নিয়ে দেখলাম না? কোরআনে হাফেজ ছিল ছেলেটা, সচ্চরিত্রবান ছিল। এই ছেলের সন্ধান আমি আর কোথায় পাই? কোথায় পাই? আপনার তো লেখাপড়ার অনেক চাপ, সামনে ফাইনাল পরীক্ষা। আরে আপনি আমার তো শুনে জানো, আপনার সাথে আমার কিছু কথা ছিল। আপনি আমার সাথে এমন করছেন কেন? শেখ বসে জবাবটা দেব বলেই তো হচ্ছে যে কিছু বলতে চাই। আর চলো না আমরা কোথাও একটু বসি। আচ্ছা ঠিক আছে। আচ্ছা ঠিক আছে। আমার বাবা যদি দেখে আমি আপনার কথা বলছি, তাহলে আমার মাদ্রাসা যাওয়া বন্ধ করে দেবে। কেন? আমার বাবা এসব পছন্দ করে না, আর তিনি একজন ইমাম। আচ্ছা, আপনি নামটা বলবেন না? আমার নামটা বলতে চাই না। আসলে আপনি সব কিছুতে তো আপত্তি কেন? আজ নাম বলবো, কাল প্রেম করব, পরে পালিয়ে গিয়ে বিয়ে করব, এসব আমার পরিবার পছন্দ করে না। আমি এত কিছু বুঝি না বাবা, নামটা জানতে চেয়েছি, নামটা বলবেন। আর যদি না বলেন তাহলে ডিস্টার্ব করে কিন্তু বন্ধ করব না। আমার নাম রুনা। আমার নাম হচ্ছে রেহান। তাহলে আজকে আর ডিস্টার্ব করছি না। আরেকটা কথা, আজ থেকে আপনাকে তুমি করে বলি। আচ্ছা আমরা আজকে উঠি, চলো যাই। রেখা। জি বাবা। আচ্ছা রোডা ফিরেছে? এখনো ফিরিনি বাবা, একটু পরে চলে আসবে। ও আচ্ছা। বাবা এই কিছু হয়েছে? আমার কথা আলোচনা করছো? তোমার কথা হচ্ছিল, তুমি আসতেছো না, সেই কথাই তোমার আপুকে বলতেছিলাম। আপু খুব কোদা লেগেছে, তোমার জন্যই তো অপেক্ষা করছি। রেখা,
আমি বাজারে যাচ্ছি, কাঁচা পাঁচা কিছু আনতে হবে? না বাবা, কিচ্ছু লাগবে। আচ্ছা ঠিক আছে, আমার কাজ আছে, আমি কাজ ফিরে আসবো বাজার থেকে। হ্যাঁ যাও, তাড়াতাড়ি ফিরো বাবা। তোমার সাথে কথা আছে। কি কথা? আজ না একটা ছেলের সাথে দেখা হয়েছিল। তোকে কিছু বলেছে? তেমন কিছু বলেনি, শুধু নাম জিজ্ঞেস করেছে। তুই কি তাকে নাম বলেছিস? উপায় ছিল না, তাই বলেছি। শোন, অপরিচিত কারোর সঙ্গে কথা বলবি না, মনে থাকবে? ঠিক আছে। আর যদি কেউ প্রেমের প্রস্তাব দেয় তাহলে অ্যাভয়েড করবি। ঠিক আছে, আপা তোমার কথা মনে থাকবে। চল খাবার দে। চল। তোমার সাথে আমার কিছু কথা আছে, চলো না আমরা একটু বসি, বসে কথা বলি। জানো না, আমি তোমার প্রেমে পড়েছি। ও, প্রেমে পড়েছেন? যেভাবে পড়েছেন সেভাবে উঠে দাঁড়ান। আরে না, আমি তোমাকে ভালোবেসে ফেলেছি রুনা। তাহলে মস্ত বড় ভুল করেছেন। আমার সেটা মনে হয় না। আমার বাস্তব চেহারা দেখলে প্রেম তো দূরে থাক, আমার দিকে ফিরেও তাকাবেন না। কেন, তোমার চেহারা কি আছে? আমি দেখতে সুন্দর না? তবু আমি তোমাকে ভালোবাসি। বিয়ের আগে আমি কাউকে ভালোবাসতে পারবো না। কেন? এখন বিশ্লেষণ করার সময় নেই। তুমি কালো কুচ্ছিত যাই হও না কেন, এই রেহানের জীবনে তোমাকে খুব প্রয়োজন। আর এই রেহান তোমাকে ছাড়া আর কাউকে বিয়ে করবে না। বিয়ে না করলে দেবদশায় বসে থাকে, আমি মতো চলে গেলাম। কিরে, শরীর খারাপ করেছে? বই খাতা বন্ধ করে শুয়ে পড়েছিস? কিছুদিন পর না তোর ফাইনাল পরীক্ষা, ভুলে গেছিস? জানিস আপা, শুধু সেই ছেলেটার কথা বারবার মনে পড়ছে। তুই কি ছেলেটাকে ভালোবাসিস? সত্যি বলতে আপা, আমি রেহানকে ভালোবেসে ফেলেছি। নবাবের নাম তাহলে রেহান? হ্যাঁ আপা। আসতে বলো ওকে একদিন বাড়িতে, ও আসুক, আমাদের দুই বোনকে দেখুক, তারপরে বুঝবো যে ওর যোগ্যতা কতটুকু। তুমি বললে আমি কালকে এব। তাহলে আর দেরি কেন, আসতে পারিস। ঠিক আছে। নে, পড়তে হবে, কারণ সামনে পরীক্ষা, পাশ করাটাও জরুরি। ঠিক আছে আপা। এক কথা তোমাকে আর কতদিন বলবো, তোমার থেকে আমি কোনো উত্তরই পাচ্ছি না। উত্তর পেতে হলে পরীক্ষা দিতে হবে। তোমাকে পাবার জন্য আমি যে কোনো পরীক্ষা দিতে প্রস্তুত আছি। আমাদের বাবার উপস্থিতিতে আমাদের বাড়িতে গিয়ে আমাদের দু বোনকে দেখে আসতে হবে। ও, এই কথা? তোমাদের দু বোনকে তো দেখবই, তার সাথে তোমার হাতের রান্না খেয়ে আসবো আমি। বিশ্বাস হচ্ছে না। বিশ্বাস হচ্ছে না? আগামী কালই যাব। তাহলে আসো, আমরা দু বোন অপেক্ষায় থাকবো। আচ্ছা ঠিক আছে, আমি আগামী কালই আসছি। হুম, দু বোন পথেই থাকবো। আজকে খুব হাসি হাসি রিয়ানের সঙ্গে দেখা হয়েছে। হ্যাঁ আপু, আমি যেটা বলতে বলেছিলাম বলেছিস? তুমি যেভাবে বলেছো ঠিক সেভাবেই বলেছি।
তারপর ও উত্তর কি দিল? বললো আগামীকাল আসবে। কখন আসবে? যখন বাবা থাকবে তখন আসবে তো। বাবা কখন আসবে সেটা জানি না, কিন্তু বাবা থাকবে। বলেছে বাবা নাকি ওকে খেতেও বলবে। আগে তো বাড়িতে ঢুকুক, তারপর তো খাবার ব্যবস্থা। হ্যাঁ সেটাই দেখা যাক। মুখটা শুকিয়ে গেছে, চল খাবার দিই। হুম কোদাও লেগেছে, চলো। মানুষদের দাওয়াত দিতে। বাবা মানুষকে নামাজের দাওয়াত দিয়ে তোমার লাভ কি? মারে আমার কথা শুনে যদি কেউ নামাজ পড়ে আমাকে অনেক ছোয়াব দেবে, আর সেই সোয়াবটাই হচ্ছে আমার জীবনের বড় লাভ। আমরা যদি মানুষকে দাওয়াতের পথে নিয়ে আসি তারপরেও সুখ পেতে চাইলে নামাজের কোনো বিকল্প নেই। নামাজ হচ্ছে বড় বন্ধু, নামাজের চেয়ে বড় বন্ধু আর নেই। নামাজ হচ্ছে ফরজ বাবা। আরে না, তোর তো সামনে ফাইনাল পরীক্ষা, ঠিকমতো পড়াশোনা হচ্ছে তো? সেসব নিয়ে বাবা তোমার ভাবতে হবে না, তুমি শুধু মানুষকে ভালো কাজে দাওয়াত দিয়ে যাও। মারে আমাদের নবীর ঘরে কোনো খাবার ছিল না, তারপরেও তিনি মানুষদের দাওয়াত দিতেন। তিনি ছিলেন নবী, আর তুমি? আমি তার উম্মত। উম্মত হিসেবে তো আমাদের প্রত্যেকটা মুসলমানের উচিত মানুষকে দাওয়াত দেওয়া। হ্যাঁ বাবা, নামাজ পড়া সবারই ফরজ। কিরে ছেলেটা আসছে না কেন? ভয় পেয়েছে বুঝি? এই তোরা দুই বোন ফিসফিস করে কি আলাপ করতেছিস? হ্যাঁ কিছু না বাবা। শোন আমার একটু কাজ আছে, আমি গেলাম, তোর গল্প কর। যাও। জানি না রেখা তুমি কেমন আছো, কোথায় আছো। সেদিন তোমার বাবার সেই কথা শুনে চলে গিয়েছিলাম বিদেশে। জানি না তুমি কি এখনো আমার আশায় আছো, নাকি কাউকে বিয়ে করেছো। এই 5 বছরে একটা দিনও আমি তোমায় ভুলতে পারিনি। যদি তুমি বিয়ে করে থাকো তাহলে আমি চাইব তুমি সুখে থাকো, স্বামী সন্তান নিয়ে সুখে থেকো। আমি তোমাকে কথা দিয়েছিলাম, তোমাকে না পেলে আমি সারা জীবন চিরকুমার হয়ে থাকবো। এখনো তোমার জন্য অপেক্ষা করি রেখা। হ্যাঁ বাবা ইনশাল্লাহ এবার পরীক্ষা খুব ভালো হবে। ভালো হবে না তো? ভালো হবে তো। হ্যাঁ বাবা। 3.5। আসসালামু আলাইকুম চাচা। ওয়ালাইকুম আসসালাম। কি বাবা কি তুমি? চাচা আমি মুসাফির মানুষ চাচা, আমি কোরআনের হাফেজ চাচা। আমার অনেক ক্ষুধা লেগেছে চাচা, কিছু খাবারের ব্যবস্থা হবে? তুমি অবেলায় আসছো, ঘরে তো খাবার টাবার তেমন কিছু নেই, শুধু ডাল ভাত চাচা। ওই ডাল ভাত হলে চলবে চাচা। বাবা কোনো সমস্যা নেই, আমরা দুই বোন সব কিছু ম্যানেজ করে দিতে পারবো। ডাল ভাত খাবি? এখন না হলে ডাল ভাত দিলাম, পরে মাছ মাংস আয়োজন করবো। ছেলেটা তো বেশ ট্যালেন্ট, দেখলি বাবাকে কিভাবে ম্যানেজ করে ফেললো? হুম দেখলাম। তখন কি আয়োজন করবো? চলো যা আছে তাই দি। চল। তুই শান্তি চারটে খাও। হ্যাঁ আসরের নামাজ পড়তে হবে, লোকজন আমার জন্য অপেক্ষা করতেছে। এই যে তুমি বলছিলে না কালো করছি, একদিনে এত সুন্দর হয়ে গেলে? সুন্দর না হলে এ বেশি আসতে? আমি খাবার নিয়ে আসছি। কি হয়েছে?
আপনি কি কখনো পেন্টিং করেননি? কেন করবো না, অবশ্যই করেছি। আর প্রেম করেছি বলেই রুনাকে মানা করি ও যেন বিপাকে না যায়, কারণ প্রেমে কোনো শান্তি নেই, আছে শুধু জ্বালা। যে জ্বালা শুধু জ্বালাতেই জানে, নেভাতে পারে না। বলেন কি, এটা যে আমার বাস্তব জীবনের ঘটনা এটা তো এমনি এমনি বলছি না। তাহলে শুনতে শুনিস এই গল্প। অবশ্য আমার কাছ থেকে এই গল্প অনেকবার শুনতে চেয়েছে। আমি যে ছেলেটাকে ভালোবাসতাম, শোনো, এভাবে লুকিয়ে লুকিয়ে প্রেম করতে আমার ভালো লাগে না। কেউ যদি দেখে ফেলে আর সেই কথা যদি বাবার কানে যায় তাহলে আমাকে আস্ত রাখবে? এইভাবে লুকিয়ে লুকিয়ে প্রেম করাই তো বেশি মজা, তুমি সেটা জানো না? জি না স্যার, আমার কাছে মনে হয় বিয়ের পরে প্রেমে হচ্ছে মজা, তখন দেখার কেউ থাকে না, বলার কেউ থাকে না, শুধু তুমি আর আমি। আচ্ছা, আর কিছুদিন করি না মানে প্রেম করি না, তারপর একটা ভালো চাকরি পাই, নিজের পায়ে দাঁড়াই। করো, ততদিন আমি হচ্ছে অন্যের সংসার করা শুরু করে দিই। না না, তুমি এই কথা বলো না, তোমাকে না পেলে এই পৃথিবীতে আসা আমার সার্থক হবে না, তোমার জন্যই আমি এই পৃথিবীতে এসেছি। আমারও না তেমনই মনে হয়, তোমাকে ছাড়া আমার দেহ মন প্রাণ অন্য কাউকে দিতে পারবো না। আচ্ছা, আমাদের সম্পর্ক যদি তোমার বাবা না মেনে নেন? তাহলে আমি চিরকুমারী হয়ে থাকবো। আমি যদি তোমার সঙ্গে প্রতারণা করি চলে যাই? প্রতারণা মানে বেইমানি, আমার কেন জেনে মনে হয় সেটা তুমি আমার সঙ্গে কখনোই করবে না। আমিও কথা দিলাম তোমায়, তোমার সঙ্গে কখনো বেইমানি করবে না। আমিও তোমার জন্য সারা জীবন চিরকুমার হয়ে থাকবো, তোমাকে কখনো ভুলবো না। মিস্টার চিরকুমার, এবার বলো বাবার কাছে কখন যাবে? আগামীকালই যাবো ইনশাল্লাহ। তো এখন চলো, তোমাকে রেখে আসি। চলো চলো। নিজের বিয়ের প্রস্তাব নিজেই নিয়ে এসেছো? জি আঙ্কেল, আসলে আমার তো তেমন কেউ নেই, তাছাড়া আমি এতিমখানায় বড় হয়েছি, আর দুজন দুজনকে আমরা ভালোবাসি। ভালোবাসা? বউকে বিয়ে করে খাওয়াবে কি? জি আঙ্কেল, আমরা কথাবার্তা বলে রেখেছি, দুজনের চাকরি হলে আমাদের আর সমস্যা থাকবে না। দুজনের মানে? দুজনের মানে কি বলতে চাও? জি আঙ্কেল, আমার আর রেখার। তুমি আমার মেয়েকে দিয়ে চাকরি করাবে আর সেই টাকা তুমি বসে বসে খাবে? তুমি তো একটা কাপুরুষ, তোমার মতো কাপুরুষের সাথে আমি আমার মেয়ে বিয়ে দেবো? তুমি এক্ষুনি বেরিয়ে যাও, বেরিয়ে যাও বাবা, বেরিয়ে যাও বলছি তুমি আমার বাড়ি থেকে। আমার অজানা গল্পটা কিভাবে যে তোমাকে বলে ফেললাম, যাই হোক, এবার খাবারটা খেয়ে আমাকে উদ্ধার করা হোক। ঠিক আছে রুনা।
তুমি কেমন আছো? বিয়ে করেছো? হ্যাঁ, চার জোড়া ছেলে মেয়ে হয়েছে আমার, এই পাঁচ বছর। তুমি বিয়ে করেছো? না, এখনো বিয়ে করিনি। সেই যে তোমার বাবা, তারা কি বিদেশে গেলাম, মাত্র চার দিন হলাম দেশে আসলাম। তোমাকে পদ্মায় রাখবে বলে বাড়ি করেছি, এখন একটা ব্যবসা করছি। তুমি একটু বদলাও, সে আগের মতনই আছে। এই যে দেখো, তোমার দেশে চশমা এখনো রেখে দিয়েছি, এটা পরেই বের হয়। ভাবি তুমি আমার সাথেই আছো, তুমি একটু বদলাও। কার জন্য বদলাব রাখি? যে আমাকে দেখতো, যে আমাকে বুঝতো, যে সারাক্ষণ আমাকে নিয়ে চিন্তা করত, সে তো নেই। আমি কার জন্য পরিবর্তন হব? তোমার বাবার কাছে, তোমার আমার মেয়ের বিষয়ে আজকেই কথা বলতে চাই। আজকে বিকেলই যাবো। সত্যি? সত্যি? তো কোথায় যাচ্ছ? আসসালামু আলাইকুম আঙ্কেল। ওয়ালাইকুম সালাম। ভালো আছেন? আসলে আঙ্কেল, আপনার সেই তাড়া খেয়ে দেশের বাহিরে গেলাম, টাকা রোজগার করলাম, দেশে আসলাম, বাড়ি করলাম, এখন একটা ব্যবসা করছি। আপাকে রেখে আবার বিদেশ চলে যাবেন না তো? সবচেয়ে বড় নিউজটা কি জানো? ও কিন্তু আমাদের রুনাকে অনেক পছন্দ করে। আমি আমার মেয়েদেরকে এত পর্দায় রাখলাম, তারপরেও পারলাম না এদের প্রেম থেকে ফেরাতে। এই জন্যে মানুষ আমাকে বলে যে ইমাম সাহেবের বাড়িতেই ভূত থাকে। আসলে আঙ্কেল, ভূতের ভয় না, যেখানে মিষ্টি থাকবে সেখানে তো পিঁপড়ি আসবে, তাই না আঙ্কেল? আঙ্কেল আসি আঙ্কেল, আসসালামু আলাইকুম। কোথায় যাবে তুমি? তুমি এদিকে আসো, আমার কাছে দাঁড়াও। তুমি যেখানে যাবে আমার মেয়ে রেখাকে বিয়ে করে নিয়ে তারপরে যাবে। জি আপু স্যার। আর এই যে মুসাফির, চৌধুরী সাহেবকে পাঠাবে আমাদের বাড়িতে বিয়ের প্রস্তাব নিয়ে।